আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই প্রিপারেশনটা বানানোর জন্য বাম্বু রাইস। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম বানাবো, যাই হোক আজকে সেই সুযোগটা হয়েছে। আজকে আপনাদেরকে আমি এই প্রিপারেশনটা দেখাচ্ছি। এই প্রিপারেশনটা বিভিন্ন জায়গায়, মানে নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নর্থ ইস্টে হয়ে থাকে। আমি তার একটা কম্বাইন একটা রেসিপি আজকে আপনাদেরকে তুলে ধরছি, কীভাবে বানাচ্ছি আপনারা কাইন্ডলি একটু দেখে নিন। আজকে এই স্পেশাল এই প্রিপারেশনটা এটা বাম্বুতে করব। তার জন্য দেখুন খুব ভালো কোয়ালিটির ফ্রেশ একটা বাম্বু নিয়ে নেওয়া হয়েছে। এটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে পুরো ভেতরটা। এটা এই প্রিপারেশনটা খুবই নর্থ ইস্টের খুবই একটা মানে ফেমাস একটা ডিশ বলতে পারেন। নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচলে এই ডিশটা খুব চলে। তো এই প্রিপারেশনটার জন্য আমাদের এই বাঁশটা সিলেক্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চলুন আমরা প্রিপারেশনটা শুরু করছি। স্লাইস অনিয়ন, ধনিয়া পাতা চপ, গোটা গরম মশলা, স্টার ফ্লাওয়ার, এলাইচি এবং দারচিনি, এবং ইন্ডিয়ান স্পাইসেস, হলদি পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, রোস্টেড জিরে পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, নর্মাল জিরে পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, ব্ল্যাক পেপার ক্রাশ, ব্ল্যাক সল্ট, আমচুর পাউডার, সল্ট, টমেটো কয়েকটা, রিফাইন্ড অয়েল, এটাতে মাস্টার্ড অয়েল ব্যবহার করবো না, রিফাইন্ড অয়েল করবো, আদা রসুন পেস্ট এবং আটা। এবং এই যে রাইস, এটা বাসমতি রাইস, এটাকে মোটামুটি 1.5 আওয়ার এটাকে আমরা নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে এটাকে স্ট্রেনারে রেখেছি, এখন দেখুন পুরো ড্রাই হয়ে যাচ্ছে। তো এই রাইস সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। এখানে চাইলে আপনারা ছোটো দানার রাইস দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা করতে পারেন। ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি, লঙ্কা মাঝখান থেকে কয়েকটা কেটে নিয়েছি, প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, জিরে পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার, দু ধরনের চিলি পাউডারই দিলাম, গরম মশলা পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, টেস্ট অনুযায়ী যতটা লাগবে সেই অনুযায়ী সল্ট ব্যবহার করলাম, সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট, প্রয়োজন হলে ব্যবহার করবেন না হলে নাও করতে পারেন, গরম মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অনেকটা, পরিমাণ মতো লেমন জুস, সামান্য পরিমাণে টার্মারিক পাউডার, তখন অল্প হয়েছিল সেজন্য। এবার মিক্স করে দিচ্ছি, গ্রিন চিলিগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ভেতরে,
সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, খুব বেশি নয়, সামান্য পরিমাণে জল দিতে হবে। কয়লার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার এটা ধীরে ধীরে কিন্তু এটা কুক হবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আগামী দিনে যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আগামী দিনে নতুন ভিডিওর অপেক্ষায় আপনারা থাকবেন। সেই আশাতেই আমি বিদায় নিচ্ছি।